10,323 বঞ্চিত শিক্ষকদের পুনর্বহাল সম্পর্কিত নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছিল জয়েন্ট মুভমেন্ট কমিটি। সেই কমিটির অন্তর্ভুক্ত আমরা 10,323 সংগঠন আইনি লড়াই লড়তে রাজি নয়, তার পরিবর্তে রাস্তার আন্দোলনে সামিল থাকতে চায় তারা। ফলে জয়েন্ট মুভমেন্ট কমিটির বৈঠক শেষে আমরা 10,323 সংগঠন ছাড়াই নতুন করে বাকি সংগঠনগুলোকে নিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটি গঠিত হয়। বুধবার রাজধানীর সিটি সেন্টারের সামনে এক সাংবাদিক সম্মেলনে এই সম্পর্কে বলতে গিয়ে বঞ্চিত 10,323 শিক্ষক সংগঠনের নেতা বিজয় কৃষ্ণ সাহা জানিয়েছেন, যারা একই সাথে আইনি লড়াই এবং রাস্তায় নেমে আন্দোলন করতে রাজি তাদেরকে নিয়ে নতুন জয়েন্ট মুভমেন্ট কমিটি গঠন করা হয়। একই সাথে তিনি আরও জানিয়েছেন তাদের দাবি দেওয়ার ভিত্তিতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী 28 আগস্ট রাজধানীর সিটি সেন্টারে গণঅবস্থানের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। এই তিনটে সংগঠন মিলেই জেএমসির যে কর্মকাণ্ড সেটা চলছিল, কিন্তু বর্তমানে আলোচনার নিরিখে যেটা বেরিয়ে এসেছে যে আমাদের যে কমন মিনিমাম ডিমান্ডটা, তার মধ্যে আমরা বলছিলাম যে আইনি লড়াই এবং এমনিতে লড়াই এই দুটোই নিয়ে আমরা কাজ করব। কিন্তু এর মধ্যে একটি সংগঠন আইনি লড়াই এর পক্ষে নয়, নামটা বলে দেওয়াই ভালো। আমরা 10,323-এর যারা প্রতিনিধিরা ছিলেন, নেতৃত্বরা ছিলেন, তারা আইনি লড়াইয়ের পক্ষে নয়, তো সেক্ষেত্রে ঐক্যমত হতে পারেনি। তো আলটিমেটলি সর্বসম্মতিক্রমেই আমরা লিখিতভাবেই প্রিভিয়াস যে জেএমসি কমিটিটা ছিল সেটাকে আমরা ডিসলভ করি। এদিকে আমরা 10,323 সংগঠনটি কেন আইনি লড়াই লড়তে রাজি নন সে সম্পর্কে বিশদ কিছু জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।